আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 98তম পর্ব। আমরা ভ্যাট আইনের অধ্যায় একের ধারা দুইয়ের দফাগুলো আলোচনা করছি। এখানে অনেকগুলো সংজ্ঞা বর্ণনা করা হয়েছে। আজ আমরা দফা 45, 46, 47 এবং 48 আলোচনা করব। এখানে তফসিল, তালিকাভুক্ত, তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি এবং তালিকাভুক্তি সীমা, এই চারটা সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা আগেই বলেছি যে আমরা এই ধারায় এবং এই অধ্যায়ে মূলত ভ্যাট আইনের সংজ্ঞাগুলো বর্ণনা করা হয়েছে। এই সংজ্ঞাগুলোর অর্থ পরিষ্কারভাবে বুঝতে পারলে আইনের ভেতরের কন্টেন্টসগুলো বোঝা সহজ হয়। তো প্রিয় দর্শক, আমরা দফা 45 আলোচনা করব। দফা 45, তফসিল। এই শব্দটার অর্থ হচ্ছে তালিকা। তফসিল ইংরেজিতে বলে শিডিউল। প্রত্যেকটা আইনের শেষের দিকে তফসিল থাকে, ওই আইন সংশ্লিষ্ট তফসিল থাকে। তো ভ্যাট আইনে ভ্যাট সংশ্লিষ্ট কয়েকটা তফসিল ভ্যাট আইনের শেষে আছে। তিনটে তফসিল আছে ভ্যাট আইনে। প্রথম তফসিল ভ্যাট এক্সেম্পটেড পণ্য সেবাসমূহ। দ্বিতীয় তফসিল সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সেবাসমূহ। এবং তৃতীয় তফসিল হ্রাসকৃত ভ্যাট হার এবং নির্দিষ্ট পরিমাণ ভ্যাট হার সম্পন্ন পণ্য সেবাসমূহ। এই তিনটে তফসিল ভ্যাট আইনে আছে। তো খুব সংক্ষেপে বলতে হলে প্রথম তফসিল হচ্ছে ভ্যাট মুক্ত পণ্য সেবা, দ্বিতীয় তফসিল হচ্ছে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য সেবা, আর তৃতীয় তফসিল হলো 15%-এর নিচে যে হারগুলো আছে সেই হারযুক্ত পণ্য সেবা। এই তিনটে তফসিল ভ্যাট আইনের শেষে দেয়া আছে। তো প্রিয় দর্শক, আমি আশা করি তফসিল বলতে কী বোঝায় এবং ভ্যাট আইনের সাথে যে তিনটে তফসিল আছে সেখানে কী আছে, আমি আশা করি সেটা সে সম্পর্কে আপনাদের ধারণা হলো। তো প্রিয় দর্শক, আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন। প্রিয় দর্শক, এখন আমরা দফা 46 আলোচনা করব। ধারা দুইয়ের দফা 46, তালিকাভুক্ত। তালিকাভুক্ত একটা শব্দ, একটা সংজ্ঞা, এটা ভ্যাট আইনে ডিফাইন করা হয়েছে। তালিকাভুক্ত অর্থ ধারা ১০ ১০/২ এর অধীন টার্নওভার কর তালিকাভুক্ত। আমরা জানি ভ্যাট আইনের আওতায় চারটি কর আদায় করা হয়, ভ্যাট, সম্পূরক শুল্ক, টার্নওভার কর, আগাম কর। টার্নওভার করের যে স্কিম ভ্যাট আইনের মধ্যে, এটা সম্পূর্ণ আলাদা। টার্নওভার করের তালিকাভুক্তি সনদপত্র আলাদা, টার্নওভার করের হিসাবপত্র আলাদা, টার্নওভার করের চালানপত্র আলাদা, টার্নওভার করের হার আলাদা 4%, টার্নওভার করের দাখিলপত্র আলাদা। তো টার্নওভার করটা হলো ভ্যাট আইনের আওতায় একটা শর্ট স্কিম। যারা একেবারে ছোটো ছোটো প্রতিষ্ঠান, যারা 15% ভ্যাট প্রদান করা যাদের পক্ষে সম্ভব নয়, তো তাদের এই হ্রাসকৃত একটা হার, টার্নওভার কর রিডিউসড একটা রেট, এটা অ্যালাউ করা হয়েছে ভ্যাট আইনে। এটা অ্যালাউ করতে হয় অর্থনীতির নানা প্রয়োজনে করতে হয়। তো আমরা তালিকাভুক্ত এই সংজ্ঞাটা আমরা বুঝলাম যে ভ্যাট আইনের আওতায় টার্নওভার করের অধীনে যে সমস্ত প্রতিষ্ঠান টার্নওভার কর প্রদান করে তাদের একটা তালিকা করতে হয়। এই তালিকাকে তালিকাভুক্ত বলে। এই তালিকার মধ্যে যারা আসে তাদেরকে বলে তালিকাভুক্ত। যারা ভ্যাটের আইনে নিবন্ধিত, যারা ভ্যাটের আইনে আওতায় আসে তাদেরকে বলে নিবন্ধিত, রেজিস্টার্ড। যেসব এন্টিটি ভ্যাটের আওতায় আসে তাদেরকে বলে নিবন্ধিত, রেজিস্টার্ড। আর যেসব এন্টিটি টার্নওভার করের আওতায় আসে তাদেরকে বলে তালিকাভুক্ত, এনলিস্টেড। তো প্রিয় দর্শক, আশা করি এই ভ্যাট আইনে তালিকাভুক্ত বলতে কী বোঝায় সেটা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। ধারা দুইয়ের দফা ৪৭ হচ্ছে তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি। তালিকাভুক্ত কি সেটা আমরা একটু আগেই দেখলাম।
তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি, ব্যক্তি কি সেটা আমরা এর আগে আলোচনা করেছি, এখনও এই সংজ্ঞাটা আমাদের সামনে আসেনি, আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি ব্যক্তি। ব্যক্তি বলতে ভ্যাটাই নেই, কোনো পার্সন ইন্ডিভিজুয়ালকে বোঝায় না, ব্যক্তি বলতে বোঝায় কোনো কোম্পানি, কোনো লিমিটেড কোম্পানি, কোনো প্রোপ্রাইটারশিপ ফার্ম, কোনো পার্টনারশিপ ফার্ম, কোনো উৎপাদনকারী, কোনো সেবা প্রদানকারী, কোনো ট্রেডার, যারা যারা ভ্যাট সিস্টেমে যারা ভ্যাট প্রদান করে, যারা করদাতা, তাদেরকে ব্যক্তি বলা হয়। ব্যক্তি অর্থ প্রতিষ্ঠান, সংস্থা ইত্যাদি এন্টিটি। তো তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি, তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি সংজ্ঞাটা আইনে কীভাবে দেয়া আছে আমরা একটু দেখি। তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি অর্থ ধারা 10/2 এর অধীন টার্নওভার কর তালিকাভুক্তিযোগ্য কোনো ব্যক্তি, যে যে সংস্থা এন্টিটি টার্নওভার করের আওতায় তালিকাভুক্তিযোগ্য, সেই সংস্থা বা এন্টিটিকে বলা হয় তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি। তালিকাভুক্তির একটা সীমা আছে, সীমাটা আমাদের পরে আসতেছে, তখন আমরা বুঝতে পারবো যে কোন এন্টিটি তালিকাভুক্তিযোগ্য। তো আমি আশা করি যে তালিকাভুক্তিযোগ্য বলতে কী বোঝায় সেটা আপনারা বুঝতে পেরেছেন। এই পর্বে আমরা আর একটা ডেফিনেশন আমরা আলোচনা করব, সেটা হলো দফা 48, তালিকাভুক্তি সীমা। তালিকাভুক্তি সীমা টার্নওভার করের আওতায় তালিকাভুক্তির সীমা, সংজ্ঞাটা কেমন আছে আমরা একটু দেখি। সংজ্ঞাটা হলো তালিকাভুক্তি সীমা অর্থ কোনো ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার প্রতি 12 মাস সময় 50 লক্ষ টাকার সীমা, তবে কতগুলো শর্ত আছে, শর্তগুলোর আমি বললাম না, মূল কথা হলো বছরে টার্নওভার 50 লক্ষ টাকা, একে বলে তালিকাভুক্তি সীমা। যে ব্যক্তি এই তালিকাভুক্তি সীমার মধ্যে পড়বে তাকে বলবে তাকে বলা হয় তালিকাভুক্তিযোগ্য ব্যক্তি, আর যে তালিকাভুক্ত হবে তাকে বলে তালিকাভুক্ত। এই যে তালিকাভুক্তি সীমা, সাধারণত মানুষের মধ্যে ধারণা যে 50 লক্ষ টাকা পর্যন্ত ভ্যাট এক্সেম্পটেড, 50 লক্ষ টাকার উপরে গেলে টার্নওভার করা হবে, আর 3 কোটি টাকার উপরে গেলে ভ্যাট হবে, এটা হলো মানুষের সাধারণ ধারণা। এই ধারণাটা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা একটু ব্যাখ্যা করি। এই যে নতুন যে ভ্যাট আইন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012, এই আইনটা প্রণয়ন করার কাজ শুরু হয় 2009 সাল থেকে। 9, 10, 11, 12 এই দীর্ঘ সময় কাজ করে 12 সালের নভেম্বর মাসে আইনটা পার্লামেন্টে পাশ হয়। 10ই ডিসেম্বর তারিখে মহামান্য রাষ্ট্রপতি আইনের সম্মতি প্রদান করে এবং আইনটা গেজেটে প্রকাশিত হয়। অর্থাৎ 9, 10, 11, 12 এই 4 বছর ধরে আইনটা প্রণীত হলো। যখন আইনটা প্রণীত হলো, আইনটা প্রণীত হওয়ার সময় বিভিন্ন প্রচুর স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন করা হয়েছে। এরপর আইনটা প্রণয়ন করা হয়ে গেলে আইনটা বাস্তবায়ন করার জন্য প্রচুর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 12 পর থেকে প্রশিক্ষণ শুরু হলো, 13, 14, 15। প্রথমে কথা ছিল যে 15 সালে বাস্তবায়ন হবে, হয়নি। এরপরে কথা ছিল 16 সালে বাস্তবায়ন হবে, হয়নি। তারপরে কথা ছিল 17 সালে বাস্তবায়ন হবে, হয়নি। এরপরে 19 সালের জুলাইতে এসে বাস্তবায়ন হলো। তো এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় প্রচুর প্রশিক্ষণ দেওয়া হয়েছে মানুষ, জনগণকে, একটা প্রকল্পের অধীনে, ভ্যাট অনলাইন প্রকল্পের অধীনে। তখন এই কথাগুলো শেখানো হয়েছিল যে 50 লক্ষ টাকা পর্যন্ত এক্সেম্পটেড, 50 লক্ষ টাকার উপরে এবং 3 কোটি টাকা পর্যন্ত টার্নওভার কর দিতে হবে, এর উপরে হলে ভ্যাট। তো এই কথাগুলো মোটামুটি মানুষ ভালো মতো শিখছে। এরপরে 19 সালের জুনে যখন, জুলাইতে যখন আইনটা বাস্তবায়ন হলো, তখন একটা আদেশ জারি করা হয়, সাধারণ আদেশ 17/2019, তারিখ 17 জুলাই 2019। 1 জুলাই তারিখে আইনটা বাস্তবায়ন হলো আর 17 জুলাই তারিখে আদেশটা করা হলো। এই আদেশকে আমরা বলি বাধ্যতামূলক ভ্যাটের আদেশ। এই আদেশে অনেকগুলো পণ্য সেবা তালিকাভুক্ত করা আছে, ওই পণ্য সেবাগুলো টার্নওভার কর সুবিধা পাবে না, ওই পণ্য সেবাগুলোর বার্ষিক বিক্রয় যাই হোক না কেন তাকে ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে, ভ্যাট পরিশোধ করতে হবে। এখানে প্রচুর সেবা আছে, অনেক সেবা এই বাধ্যতামূলক ভ্যাটের আন্ডারে চলে আসছে এবং অনেক পণ্য এই বাধ্যতামূলক ভ্যাটের আন্ডারে চলে আসছে।
তো যার ফলে ওই আদেশের ফলে এখন দেখা যায়, এখন দেখা যায় যে টার্নওভার কর যোগ্য ব্যক্তি আর বেশি থাকে না। এই কারণে, এই কারণে বর্তমানে 3,23,000-এর বেশি এই নিবন্ধন আছে, তার ভিতরে এই টার্নওভার কর আছে মাত্র 1,500 মতো। 3,23,000-এর ভিতরে মাত্র 1,500। তো আমরা আমরা বেশ কয়েকটা আমরা এখন আমি কি এক্সপ্লেন করলাম, আমি এক্সপ্লেন করলাম যে যদিও তালিকাভুক্তি সীমা 50,00,000 টাকা বলা আছে, কিন্তু ওই সাধারণ আদেশ 17 দিয়ে বলতে গেলে যে এই 50,00,000 টাকার যে কার্যকারিতা বলতে গেলে সেটা নালিফাই হয়ে গেছে এমন কথা বলা যায়। তো এখন যারা জানতো যে 50,00,000 টাকা পর্যন্ত এক্সেম্পটেড, কিন্তু তারা তো অনেকেই এই আদেশটা সম্পর্কে জানেন। আদেশটা জারি হলো 17 জুলাই 2019 তারিখে, আইনটা বাস্তবায়ন হলো 1 জুলাই 2019 তারিখে, আর আদেশটা জারি হলো 17 জুলাই 2019 তারিখে। আগে মানুষ 5-7 বছর ধরে শিখলো যে 50,00,000 টাকা পর্যন্ত এক্সেম্পটেড, কিন্তু যখন আইনটা জারি হলো, আইনটা যখন বাস্তবায়ন হলো, তার 2 সপ্তাহ পরে আদেশটা জারি হলো, এটা মানুষ, এটা সম্পর্কে সাধারণ জনগণ জানতে পারলো না। আমরা যারা সবসময় ভ্যাট নিয়ে থাকি, যারা প্রফেশনাল, তারা এটা জানে। তো তাহলে দেখা যায় যে তালিকাভুক্তি সীমা 50,00,000 টাকা থাকলেও ডেফিনেশনে আসলে বাস্তবে সেটা কার্যকর নেই। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই পর্বে আমরা 4টে সংজ্ঞা আলোচনা করলাম, তফশিল, তালিকাভুক্ত, তালিকাভুক্তির যোগ্য ব্যক্তি এবং তালিকাভুক্তি সীমা। আমি আশা করি যে এই কনসেপ্টগুলো আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। তো আপনাদের যদি ভ্যাট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, অনুগ্রহ করে ভ্যাট ফোরামের কল সেন্টারে ফোন করবেন। ভ্যাট ফোরামের কল সেন্টার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। ভ্যাট ফোরাম কল সেন্টারের নাম্বার 09678208208, 09678208208। তো প্রিয় দর্শক, এই পর্ব আমরা এখানেই শেষ করলাম, পরবর্তী পর্বে আবার দেখা হবে। অনেক ধন্যবাদ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।